মানে এমন পরিস্থিতি ছিল, মানে আমি বাসায় মানে কেরম বুঝাইতে পারবো না, মানে প্রকাশ করতে পারবো না, এত কষ্টে ছিলাম। এই চোখের বালি পড়তে পড়তে আমার চোখটি বন্ধু কালো হয়ে গেছে, অনেক কান্না করতাম সারাক্ষণ, রাত দিন 24 ঘন্টা। আমার জন্য আমার ফ্যামিলির ভিতরে অনেক অশান্তি ছিল, কারণ আমার বাবা মার অনেক কষ্ট হয়েছে, আমার ভাই বোনের অনেক কষ্ট হয়েছে, আমার ছেলেমেয়ের আমি হাতটা খাওয়াইতে পারতাম না, আমার ছেলেমেয়ের আমি কুলে নিতে পারতাম না। আমি প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে বলছি যে আমি মারা যাবো, মারা কইতাম মা আমার মাপ করে দাও, বাবারে বলতাম বাবা আমার মাপ করে দাও, ছেলেমেয়েরে বলতাম যে আমার তুমি না মাপ করে দাও, আমি তোমাকে মা হয়ে থাকতে পারলাম না। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হয়েছে যে আমি মারা যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম আমেনা, আমার বয়স 32, আমি শরীফপুর থেকে আসছি। মনে করেন আমার আজ 3 বছর যাবত কোমরে অনেক ব্যথা, অনেক ব্যথা, মানে বাসায় বুঝাইতে পারবো না কারো। আমি কোনো কিছু করতে পারতাম না, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম, উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, মানে দেখা গেছে খাবারটা একজনে নিয়ে আমার কাছে পৌঁছলে আমি খাইতে পারছি, তাছাড়া আমি নিয়ে খাইতে পারতাম না, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। ব্যথাটা মনে করেন রাত দিন 24 ঘন্টাই ব্যথা থাকতো, সারাক্ষণ কান্না করতাম, আর প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হইতো যে মনে হয় এক লোকমা বাদ যদি খাইতাম তখন নিঃশ্বাসে মনে হতো যে আমি এই খাবারটা আমার শেষ খাবার জীবনে, মানে এমন পরিস্থিতি ছিল, মানে আমি বাসায় মানে এরকম বুঝাইতে পারবো না, মানে প্রকাশ করতে পারবো না, এত কষ্টে ছিলাম। এই চোখের বালি পড়তে পড়তে আমার চোখটি বন্ধু কালো হয়ে গেছে, অনেক কান্না করতাম সারাক্ষণ, রাত দিন 24 ঘন্টা। আমার জন্য আমার ফ্যামিলির ভিতরে অনেক অশান্তি ছিল, কারণ আমার বাবা মার অনেক কষ্ট হয়েছে, আমার ভাই বোনের অনেক কষ্ট হয়েছে, আমার ছেলেমেয়েরা আমি হাতটা খাওয়াইতে পারতাম না, আমার ছেলেমেয়েরা আমি কুলে নিতে পারতাম না। মনে হতো 50টা ডাক্তার দেখাইছি, কোনো জায়গায় গিয়ে উন্নত হইতে পারি নাই। মনে করেন ওষুধ কি, যখন ব্যথা উঠতো তখন ওষুধ মুখ ভরে খাইতাম, কোন ডাক্তারের পরামর্শ নিয়ে খাইতাম না, যখন মানে কুলাইতে না পারতাম নিজে 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 মনে করেন ওষুধ নিয়ে ফার্মেসিতে খাওয়া শুরু করতাম, বলে কোন ডাক্তার ওষুধও ধরতো না, কিছুই ধরতো না, মানে এত ওষুধ খাইছি পরিমাণ, মনে হয়তো আমার লাগে 5 কেজি আমি ব্যথার ওষুধ খাইছি। যত ডাক্তার দেখাইছি মানে সবাই বলছে অপারেশনের কথা, কিছু কিছু বলছে থেরাপি দিতে, কিন্তু একবার থেরাপি দিছি কাজে আসে নাই। কিন্তু যখন আমি ভিডিওতে দেখলাম যে ডক্টর সফিউল্লাহ প্রধান হ্যার ভিডিও দেখিয়া, মানে আমি খালি বলতাম ভাই আগো যে ভাই আমার ওই ডিপিআরসি হসপিটালে নিয়ে যান, যে গেলে আমি চিকিৎসা করলে আমি ভালো হব, মানে আমার মনের একটা আবেগ ছিল, তো ইনশাল্লাহ আবেগটা আল্লাহ পূর্ণ করছে। এখানে আসলাম হয়তো বা স্যারের পরামর্শ যেভাবে যেভাবে দিছে ওইভাবে আর কি আমার থেরাপি দিল, তারপরে যা যা করা লাগে হেরা করছে, আমার মানে অনেক মানে আর কি ভালো চিকিৎসা দিছে। এখানে আসার 8 দিন পরে আমার নিজের নিজে মনে হলো যে আমি সুস্থ হব, মানে আমি সুস্থতা পাইতে আছি আর কি। আমি এখানে 11 দিন চিকিৎসা নিছি, ইনশাল্লাহ আমি পুরো সাকসেসফুল, মানে 100%। আমি ব্যথার জন্য মানে অনেক চিৎকার করতাম, মানে এখন মনে হয় না যে আমার ব্যথা ছিল শরীরে, মানে সবকিছু আমি ভুলে গেছি আর কি। আমি প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে বলছি যে আমি মারা যাবো, মারা কইতাম মা আমার মাপ করে দাও, বাবারে বলতাম বাবা আমার মাপ করে দাও, ছেলেমেয়েরে বলতাম যে আমার তুমি না মাপ করে দাও, আমি তোমাকে মা হয়ে থাকতে পারলাম না। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হয়েছে যে আমি মারা যাবো। আনন্দ ইনশাল্লাহ আমি তো বলছি যে পুরো সাকসেসফুল, আমার আগের মতো লাগতে আছে, আগে যেরকম আনন্দ ফিল করতাম মানে এরকম আনন্দ লাগতে আছে, যে আমার তো মনে হয় যে আমি একটা নতুন জীবন পাইছি ফিরে। হ্যাঁ মানে সবারতে মানে অনেক লাঞ্ছনা পাইছি, মানে সবাই ঘৃণা করতো, সবাই নিন্দা করতো, ভাই বোন বাবা মা, কারণ 3 বস্তু বিছানায় পড়া ছিলাম, মানে বিরক্ত হয়ে যাইতো যে আর দেখতে পারতো না, বলার কিছু নেই, কারণ অসুস্থতার কারণে হয়তো বাবা মা ভাই বোন বিরক্ত মনে করতো, এটা স্বাভাবিক। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমার অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করছে, এই যে আমার পাশে আপা, মানে আমার সারাক্ষণ আমার পিছনে লেগে থাকতো, মানে দেখা গেছে আমি একটু বাড়া গেলে একটু একটু বেরিলে আর কি মানে অনেক রাগ হতো, মানে মনে আপন বোনের চেয়ে বেশি মানে রাগদা, মানে আমার চিকিৎসা দিছে ভালোভাবে, মানে চিকিৎসা দিছে আর কি, আমারে উঠতে যেভাবে উঠতেইব, যেভাবে বসতেইব, যেভাবে শুইতেইব, যেভাবে দাঁড়াইতেইব, যেভাবে গোসল করতেইব, মানে সবগুলো আমার শিখিয়েছে, ব্যায়াম কীভাবে করতেইব বাসায় গিয়া। যে আমার মতো যারা মানে ব্যথায় আক্রান্ত দেখা গেছে হাঁটতে চলতে ফিরতে পারে না, আমি মনে করি তারা সবাই ডিপিসি আর হসপিটালে আসার জন্য আর কি আমি অনুরোধ জানাইলাম। হ্যাঁ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন এভাবে সুস্থ থাকতে পারি, আর আমি সবারও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।